ওয়েস্ট বেঙ্গলে থাকলেই বা কলকাতায় থাকলেই সেখান থেকে অ্যাপের মাধ্যমে একটা স্পেশাল ডিসকাউন্ট নিয়ে খাওয়া দাওয়া করি, তাই নয়, ঘুরতে এলেও আমরা সেম জিনিসটা করি। তো আমরা এখন এসেছি জয়পুরে, আমরা এখানে যে হোটেলটায় রয়েছি তার পাশেই হলো র্যাডিসন, আর র্যাডিসনেও 50% অফ চলছে, আর সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডে 25% এক্সট্রা। তো আমরা ভাবলাম কেন না এখানকার খাবারটা আমরা খেয়ে দেখি, আর কোনো জায়গায় কোনো ফাইভ স্টার হোটেলে যদি খাওয়া দাওয়া করা যায় তো সেখানকার ফ্লেভারটাও পাওয়া যায়। তো জয়পুরে চলে এসেছি আমরা র্যাডিসনে, চলো আমাদের সাথে। ইজি ডাইনার অ্যাপের মাধ্যমে আমরা এটা বুক করেছি, এই আমাদের আজকের লাঞ্চটা বুক করেছি। তো দেখি ভেতরে গিয়ে কি হয়, এবং প্রত্যেকবারের মতো এবার সাকসেসফুল হই কি না, বুফে আছে কি না অথবা আলা কার্টে, সবটাই বলবো তোমাদেরকে, চলো আমাদের সাথে। এই হলো র্যাডিসন হোটেল। পাপড় মাগুরি কি সবজি, পাপড়ের সবজি, আচ্ছা, স্টিম রাইস, আর এইখানে তো আইসক্রিম রয়েছে, আর এখানে রয়েছে হলো গোলাপ জামুন, আর এটা হলো চকলেট পুডিং। এখানে যেটা দেখছি তো এখানে ভীষণ লিমিটেড মেনু, ওরাও তাই বললো, তো আমরা ভাবছি কোনো আলা কার্টে মেনু নিয়ে নেব, তো দেখা যাক কি নেওয়া যায়। লখনউ গোস্ত বিরিয়ানি 845, আর যেখানে মুরদম বিরিয়ানি 725, তো আমরা গোস্ত বিরিয়ানিটা নিলাম। আর এইদিকে হলো কাবাব প্ল্যাটার দেখছি, নন ভেজ কাবাব প্ল্যাটার, এটা 1245 প্রাইস। এটা কি সাবুর পাপড়? ডিফারেন্ট, একটু ভালো গেছে। কাবাব প্ল্যাটার চলে এসেছে, ফিশ কাবাব আছে, মাটন কাবাব আছে, আর হলো চিকেন কাবাব আছে, তিন রকমের কাবাব। এটার প্রাইস হলো 1245। ফিশ কাবাব, মাটন কাবাব, আমার কাবাবের যে প্ল্যাটার এটাই, আইসক্রিম, এটা মাটন কাবাব। আমরা স্টার্টার নিয়েছিলাম, তো স্টার্টারের জন্য আবার প্লেটটা, আমাদের স্টার্টারের প্লেটটা চেঞ্জ করে দিচ্ছে, তো মেইন কোর্সের জন্য আবার ডিশ চেঞ্জ করে দিচ্ছে, বড় ডিশ চলে এলো। এইটাই হলো বোঝা যায় যে ফাইভ স্টার কিনা কোনো হোটেল,
এইটাতেই বোঝা যায় কোনো হোটেল ফাইভ স্টার কিনা। এই যে লখনৌ পোস্ট বিরিয়ানি আর তার সঙ্গে দিয়েছে হলো রায়তা, দু প্লেট দুটো ভর্তি। আর এটা হলো সবজিটা মেশানো সালাদ ও মটন বিরিয়ানি দিচ্ছে। আমরা দিয়েছি লখনৌই গোস্ত বিরিয়ানি। এগুলো আমি অনেক রিলে দেখেছি কিন্তু নিজে কখনো ইউজ করিনি, তো রিল দেখার কিন্তু একটা উপযোগিতা আছে, তো সেটা প্রমাণিত। আমাদের বিল হয়েছে 3636। এখানে হলো ভেজিটেরি কাবাবটা হলো 1245 আর লখনৌ গোস্ত বিরিয়ানি হলো 1690। সব শুদ্ধ হয়েছে 3636। আর এবার অন্য অফার আমরা কিছু পাইনি, তো 3636 আমাদের বিল হয়েছে 800 টাকা শুধু অফ পেয়েছি, যেহেতু সিটি কার্ডের যে ক্রেডিট কার্ড তাতে আমরা পে করেছি। আমরা এখন খাওয়া দাওয়া করে বেরোচ্ছি, তো এখানে তো বুফে অ্যাপ্লিকেবল হলো না, বুফে আছে কিন্তু বুফে একদমই ভালো নয়, ভেজ বুফে ছিল তো আমাদের সেটা পছন্দ হয়নি, তো আমরা নিইনি। তো পার্ক হোটেলেও যেটা ছিল বুফে ছিল না, কিন্তু এমনি যেটা খাওয়ার দাওয়ার তার উপরে ওরা কিন্তু 50% অফ দিয়েছিল, তো এখানে তো সেটা হলো না। আমরা এখান থেকে বেরোচ্ছি। থ্যাংক ইউ, নমস্কার স্যার। নমস্কার, আমরা এবার এখান দিয়ে বেরিয়ে পড়ব র্যাডিসন জয়পুর সিটি সেন্টার। খাওয়ার কীরকম লাগলো? হ্যালো বাবা, তোমার কেমন লাগলো খাওয়ার এখান? আর বিরিয়ানিটা কেমন লেগেছে? আমা আমাদের এক্সপেকটেশন ছিল যে এখানে আমরা বুফে খাবো, ওরা তো বুফে হিসাবে দিয়েছিল, ওদের দোষ কিছু না, ওরা ওদের যা বুফে স্প্রেড আছে সেই স্প্রেডটা আমার মনে হয় না আমাদের টেস্ট পার্টির সঙ্গে খুব একটা ম্যাচ করবে। আর 1400 টাকার ওটা নয়ও, 1400 টাকা প্লাস জিএসটি, মানে অলমোস্ট 1500 এর যে ওরা যে বুফে যেটা বলছে আর কি, তার মধ্যে কোনো নন ভেজ আইটেম আমরা দেখবো না, দেখলাম না, পুরোটাই ভেজ আইটেম। ভেজটা নিয়ে প্রবলেম না, ভেজও অনেক কিছু হতে পারে কিন্তু ভেজের স্প্রেডও কিন্তু আমরা কারি দেখলাম, দুটো বা তিনটে কারি, রাইস একটাই রাইস, কোনো পোলাও বা অন্য কোনো সাইড কিছু নেই। আর ডেজার্ট, ডেজার্টের স্প্রেড বলে কিছু নেই, আমরা অনেক জায়গায় আমরা JW ম্যারিয়টে খেয়েছি 1600 টাকার বুফে, 1700 টাকা, 1700 টাকার বুফে খেয়েছি, ডেজার্টের স্প্রেড বলে কিছু নেই, শুধুমাত্র ছিল ওই গোলাপ জামুন আর একটা ব্রাউনি কেক টাইপের ছিল, দুটো দিয়ে কখনো বুফে হয় না অ্যাটলিস্ট। আর একটা আমাদের বলেছিলো যে স্টার্টারটা টেবিলে সার্ভ করবে, তো সেটাও নিশ্চয়ই ভেজই হতো, আমরা সেটা জিজ্ঞাসা করিনি। কাজেই এটা আমরা যেটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম যে এটা একটা হবে নন ভেজ বা একটা প্রপার বুফে, সেটা ডেফিনেটলি নয়। আর আলাকার্টে মেনু হিসাবে ঠিকই আছে, প্রাইস আর পোর্শন বিরিয়ানির ঠিকই আছে, আর টেস্টও যথেষ্টই ভালো, মানে স্ট্যান্ডার্ড অ্যাজ পার স্ট্যান্ডার্ড, কিন্তু বুফেটা ঠিক নয়, বুফেটা একদমই ঠিক নয়।
যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেল বং ফ্যাশনের ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।